আগে বলতো আপনারা খায় নেন তারপরে কাজ করেন, আবার বড় ভাই বিভিন্ন ধরনের জিনিস খাইতো, ওই বলতো কি যে আপনাদেরও তো মন চায় খান। আমি দীর্ঘ ওনার সঙ্গে প্রায় 22 বছর আছি এই হাসপাতালে। ওনার তুলনা তো আমরা করতে পারবো না, উনি মহাসাগর আর আমরা সামান্য পানি একটা ড্রপ, ওনার সঙ্গে আমরা কখনো কম্পেয়ার করতে পারবো না। ওনার চিন্তাধারা আমরা যেটা এখন চিন্তা করতেছি উনি হয়তো 100 বছর আগে সেটা চিন্তা করে। তো ওনার সঙ্গে কাজ করা মানে ওটা মানে আমরা মনে করি অন্য গ্রহের মানুষ, উনি হয়তো এই পৃথিবীর মানুষ না উনি, আমার কাছে এটাই মনে হয়। আমরা ক্ষতি তো আমরা মানি এবং স্বীকার করি, কিন্তু উনি এটা ক্ষতি হিসাবে দেখেন না। উনি আমি যতটুকু জানি উনি বলছে আমি গণস্বাস্থ্যের অনেক কর্মী রেখে গেলাম, ওরাই আমার গণস্বাস্থ্য চালাই নিয়ে যাবে। উনি ওইটা নিয়ে কখনোই ভাবেন নাই যে উনি চলে গেলে কি হবে বা কিছু হবে কি না, উনি ওটা কখনোই ভাবেন নাই। বলছে আমি আমার অগণিত গণস্বাস্থ্যের কর্মী রেখে গেছি, এরাই গণস্বাস্থ্যকে আগায় নিয়ে যাবে। আমি এখানে 4 বছর কাজ করছি, আমি জন জয়েন করছি তো অনেক বড় ভাইয়ের কেবিনে আমি কাজ করছি। বড় ভাই কাজ করতে গেলে আগে বলতো আপনারা খায় নেন তারপরে কাজ করেন, আবার বড় ভাই বিভিন্ন ধরনের জিনিস খাইতো, ওই বলতো কি যে আপনাদেরও তো মন চায় খান। সিস্টারকে বলতো যে ওদেরকে আগে দাও তারপরে খায় নাও তারপরে তোমরা কাজ করো। পরে অসুস্থ যখন হয়েছে তখন বলতো টোস্ট খাইতো, বিভিন্ন ধরনের আইটেমের নাস্তা খাইতো, কইতো আপনাদের ছেলে বাচ্চাদের তো মন চায়, যখন ওরা চায় তখন আমাকে বলবেন, আমি চেষ্টা করব আপনাদের বাচ্চার খাবার দিতে। আমি 4 বছর এখানে জয়েন করছি, 4 বছরে বড় ভাই কেবিনে কাজ করি। আজকে 8টা বাজে যাই ডায়ালিসিস লাগাইছে দুপুরবেলা, সবাই বলছে যে বড় ভাই আজকে ডায়ালিসিস দিলে বড় ভাই সুস্থ হবে। বাসায় গেছি, উনি বড় ভাইয়ের মিত্র হয়েছে, আমাদের মাতার সাথ গেছে, আমাদেরকে অনেক ভালো জানছে, আমাদেরকে ঈদে সেমাই চিনি বকশিস সব বড় ভাই দিচ্ছে। কেউ আমাদেরকে কোনো কথা বলতে পারতো না বড় ভাইয়ের জন্য, বড় ভাই আমাদেরকে খুব নিজের সন্তানের মতন দেখে রাখছে। আমি বড় ভাইয়ের কেবিনে কাজ করছি,